নির্মাণাধীন পদ্মা সেতুর 10 নম্বর পিলারে আবারও ধাক্কা দিয়েছে একটি ফেরি। তবে এবার কেউ হতাহত হয়নি। এ নিয়ে গত 20 জুলাইয়ের পর থেকে 4 বার এমন ঘটনা ঘটল। সকাল 7:45 দিকে মাদারীপুরে বাংলাবাজার ঘাট থেকে ছেড়ে আসা ফেরি কাকুলি এই ধাক্কা দেয়। এদিকে ফেরি কাকুলির মাস্টার বাদল হোসেন জানিয়েছে, গত 11 আগস্ট তীব্র স্রোতে ফেরি চলাচলে অনুপযোগী উল্লেখ করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের কাছে লিখিত রিপোর্ট করেছিলেন তিনি। তবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত দেননি কর্তৃপক্ষ। গেল 9 আগস্ট সেতুর এই পিলারেই ধাক্কা দেয় ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। সেদিন আহত হন 10 থেকে 12 জন যাত্রী। তার আগে 20 জুলাই 16 নম্বর পিলারের সঙ্গে ধাক্কায় তলা ছিদ্র হয়ে যায় শাহ মখদুম ফেরির। 23 জুলাই শাহজালাল ফেরির ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয় পদ্মা সেতুর 17 নম্বর পিলার।